নমস্কার ফ্রেন্ড, আমি শুভদীপ এবং আজকে আমি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটি হলো আমেরিকা কেন দিনের পর দিন পাকিস্তানকে আর্থিক সাহায্য এবং টাকার সাহায্য করে আসছে। এবং আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি যে আফগানিস্তানে নিজের সাপ্লাই লাইন মেনটেন করার জন্য কিন্তু পাকিস্তানকে দরকার। সেই জন্য কি করছে, আমেরিকা পাকিস্তানকে সাহায্য করছে। এবং আমরা যে দেখি আফগানিস্তানের অন্যান্য যেগুলো নেবার আছে তাদের মধ্যে ইরান রয়েছে, ইরানের সাথে আমেরিকার সম্পর্ক একদমই খারাপ, তো সেই জন্য সেখান থেকে তারা অপারেট করতে পারছে না। আর উপরে আমরা দেখতে পাচ্ছি তুর্কমেনিস্তান, উজবেকিস্তান আর তাজিকিস্তান, এই তিনটে দেশ ফর্মার সোভিয়েত রিপাবলিক্স এর মধ্যে ছিল, আগে রাশিয়ার মধ্যেই ছিল এই তিনটি দেশ, কিন্তু পরে তারা আলাদা হয়ে যায় 91-তে। কিন্তু তাদের সাথেও এখন কারেন্টলি যদি আমরা দেখি আমেরিকার কোনো সেরকম সম্পর্ক নেই, তাই সেই সব দিক থেকেও আমেরিকা অপারেট করতে পারছে না, তো বাঁচলো শেষ পর্যন্ত পাকিস্তান। তো সেই জন্যই আমেরিকাকে পুরোপুরি এখন পাকিস্তানের উপর ডিপেন্ডেন্ট হতে হয়। তাছাড়াও আরেকটা কারণ রয়েছে যে ভারত যাতে আরো বেশি অস্ত্র কেনে, কারণ আমেরিকার পুরো বিশ্বের মধ্যে ট্রিলিয়ন্স অফ ডলারের একটা ব্যবসা রয়েছে, অস্ত্র শস্ত্রের কারবার তারা করছে। এবং ভারত আর পাকিস্তানের মধ্যে যদি একটা ঝামেলা লেগে থাকে আর এইসব ইস্যুস গুলো থাকে, তাহলে ভারত প্রচুর অস্ত্র কিনবে আমেরিকার কাছ থেকে। তার ফলে এটাই হবে যে আমেরিকাতে যেসব আর্মস ইন্ডাস্ট্রি আছে সেখানটা কাজ বেশি হবে, লোকেরা চাকরি থাকবে তাদের, এবং সেখানে একটা বিজনেস ভালো মতো চলবে এবং তাতে আমেরিকার অনেক লাভ। তাছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি, পাকিস্তান যখন অস্ত্র কেনে তখন ভারত তার থেকে 4-5 গুণ বেশি অস্ত্র কেনে, নিজের একটা ব্যালেন্স এবং একটা এজ মেনটেন করার জন্য এই জিনিসটা ভারত করে। তো সেটাও একটা বড় কারণ যে আমেরিকা কেন পাকিস্তানকে অল্প বিস্তর সাহায্য করে থাকে টাকা পয়সা দিয়ে। এবং তারপরেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারত থেকে যখন এত কিছু অস্ত্রের অর্ডার যায়, তো অটোমেটিক্যালি কি হয়, আমেরিকাতে অনেক চাকরি তৈরি হয় এবং সেখানকার অনেক লোকেরা তার জন্য চাকরি বাকরি পায় এবং দেশের রোজগারও তার ফলে বৃদ্ধি পায় আমেরিকাতে। তাছাড়াও আরেকটা কারণ হলো পাকিস্তানকে সবসময় ডিপেন্ডেন্ট রাখতে চায় আমেরিকা, কারণ এমনিতেই পাকিস্তানের সিক ইকোনমি আছে, ওখানকার অবস্থা খুবই খারাপ, ম্যাক্সিমাম লোক খুব গরিব এবং তাদের দেশের অর্থনৈতিক অবস্থাও খুব খারাপ এই মুহূর্তে। এবং ওই যতটুকু টাকা আমেরিকা দেয় সেটার উপরে পাকিস্তান ডিপেন্ডেন্ট থাকে, তার ফলে এটাই হয় যে পাকিস্তানকে আমেরিকা দরকার পড়লে নিজের ইচ্ছে মতো নিজের কাজে লাগায় এবং তাকে ব্যবহার করে থাকে। এছাড়াও নানা রকম আতঙ্কবাদের ব্যাপারে ইন্টেলিজেন্স গ্যাদার করার হলে তালিবান বা অন্যান্য যত আতঙ্কবাদী সংগঠন আছে সেসব ব্যাপারে ইন্টেলিজেন্স গ্যাদার করার জন্য আমেরিকার প্রয়োজন পাকিস্তানকে, এবং সেক্ষেত্রে তারা কাজে আসে। তাছাড়াও অনেক সময় আমেরিকা কি করে, কোনো জঙ্গি যদি পাকিস্তানে লুকিয়ে থাকে আফগানিস্তান থেকে পালিয়ে গিয়ে, তো সেই সব জঙ্গিদের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করা হয় ড্রোনের মাধ্যমে। এবং সেই সময় কি হয়, পাকিস্তান চুপ থাকে, কিছু বলে না, এবং সেই স্ট্রাইকগুলোর ব্যাপারে পাকিস্তান পুরোপুরি আমেরিকার পাশে থাকে এবং খোলাখুলিভাবে কোনো রকম বিরোধ করে না আমেরিকা। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমেরিকার এখানে একটা লাভ। তাছাড়াও যদি আমরা দেখি যে কি কারণ হতে পারে, তো ওখানে অলরেডি যেটা আমি বললাম যে অনেক জেহাদিদ রয়েছে, আতঙ্কবাদী রয়েছে, তাদেরকে কন্ট্রোল করার জন্য এটা আমেরিকা করে থাকে। কারণ আমরা যদি অতীতে দেখি, অতীতে যখন USSR ছিল সেই সময় 91-এর আগে, তো সেই সময় আমেরিকা কি করেছিল, পাকিস্তানে জঙ্গিদের ট্রেনিং দিয়েছিল পাকিস্তান আফগানিস্তানের বর্ডারে এবং তালিবানের সৃষ্টি করেছিল, এবং তার ফলে কি হয়েছিল যে তারা একটা যুদ্ধ শুরু করে, একটা গেরিলা পদ্ধতিতে যুদ্ধ শুরু করে। যখন রাশিয়া ইনভেড করে আফগানিস্তানে, আফগানিস্তানে রাশিয়া ইনভেড করে 1979-এ, তো সেই সময় রাশিয়ান সৈন্য আফগানিস্তানে ছিল এবং আতঙ্কবাদীদের সাথে তারা লড়াই করছিল, এখন যেটা আমেরিকা করছে। তো সেই সময় USSR, সেই সময়কার USSR কে জব্দ করার জন্য আমেরিকা কি করেছিল, এরকম একটা জঙ্গি সংগঠন তৈরি করেছিল তালিবান, এবং ওসামা বিন লাদেনকে তার লিডারও করা হয় শেষের দিকে। তো কি হয় জিনিসটা পরে গিয়ে, পরে গিয়ে রাশিয়া তো আফগানিস্তান থেকে চলে যায় ঠিকই, কিন্তু প্ল্যানটা ব্যাকফায়ার করে যায় এইভাবে যে 9/11-এর ব্যাপারটা আমরা সবাই জানি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অ্যাটাক করে দেয় এবং তারা আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিজের এগেনস্টে পরে একটা যুদ্ধ ঘোষণা করে দেয় এইসব জঙ্গিরা। তো সেই সিচুয়েশনের জন্য কি হয়, এখন আমেরিকা এটাই দেখছে যে ওখান থেকে যদি পুরোপুরি কন্ট্রোলটা ছেড়ে দেওয়া হয় তাহলে এদের একদম বাড়বাড়ন্ত হতে পারে। তার জন্য আমেরিকা কি করছে, এখনো পাকিস্তানের উপর একটা কন্ট্রোল রাখছে যাতে সিচুয়েশনটাকে অনেকটা কন্টেইন করা যায় আর এরকম 9/11-এর মতো যাতে অবস্থা না হয়। তো যাই হোক, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমেরিকা আর দ্বিতীয়ত চায় না যে এরকম
একটা কোনো বড় অ্যাটাক আবার হোক এবং দেশকে রক্ষা করার জন্য তারা এই একটা ধরনের পলিসি ইউজ করে থাকে। তাছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে পাকিস্তানকে স্টেবল রাখার জন্য, এমনিতে পাকিস্তান একটা আনস্টেবল জায়গা, ওদের টাকা পয়সা নেই, অর্থনৈতিক অবস্থাও খারাপ, তো তার ফলে কি হচ্ছে বালুচিস্তান, সিন্ধ, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স এবং নানান যত রাজ্য আছে পাকিস্তানের তাদের সেখানে একটা গন্ডগোল চলছে। এবং আমরা এটাও জানি যে বালুচিস্তান অলরেডি আলাদা হওয়ার জন্য একটা সংঘর্ষ তারা করছে পাকিস্তানের সাথে। এছাড়াও নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে তালিবান এবং পাকিস্তানি তালিবান বলে আরেকটি জঙ্গি সংগঠনও রয়েছে যারা পাকিস্তানে মাঝে মধ্যে ব্লাস্ট করে থাকে। তো এইসব নানান সমস্যা নিয়ে পাকিস্তান জর্জরিত হয়ে রয়েছে। সেই ক্ষেত্রে এই এইডটা কি হয় পাকিস্তানের কাজে আসে এবং কিছুটা হলেও এই সিচুয়েশনটাকে কন্টেন করে, যাতে দেশটার মধ্যে আরো বা বাড়াবাড়ি না হয় বা দেশটা যাতে একদম অবস্থা খারাপ না হয়। তো ইকোনমিক্যাল কোলাপস আর ডিস্টেবিলাইজেশনের থেকে সেটাকে রক্ষা করে এবং যার জন্য আমেরিকা পাকিস্তানকে টাকা দিয়ে থাকে। এছাড়াও একটা আফগানিস্তানের একটা নিজেদের আর্মি মেনটেন করা বা আর্মি প্রেজেন্স বা একটা পাওয়ার রাখার জন্যও পাকিস্তানকে ইউজ করে আমেরিকা, তো সেটার জন্য আরেকটি কারণ। তাছাড়া সব থেকে বড় কারণ হচ্ছে যে পাকিস্তান যেহেতু আনস্টেবল জায়গা আর পাকিস্তান একটি নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্র, তো সেই ক্ষেত্রে কি হতে পারে এই নিউক্লিয়ার গুলো কোনো অসাধু হাতে পড়তে পারে, আতঙ্কবাদী জঙ্গি সংগঠনদের হাতে পড়ে যেতে পারে এবং তার ফলে একটা ভয়ানক পরিস্থিতি হতে পারে পৃথিবীর মধ্যে। এই রকম যাতে কোনো পরিস্থিতি না হয় তার জন্যও পাকিস্তানেরকে সাহায্য করে আমেরিকা এবং সেই সব জিনিসগুলোর উপরে খেয়াল রাখে যাতে নিউক্লিয়ার বোম কখনোই আতঙ্কবাদী বা টেরিস্টদের হাতে না পড়ে। তাছাড়াও একটা গুরুত্বপূর্ণ এর পেছনে যেটা কারণ আছে যেটা আমরা অনেক সময় বুঝতে পারি না, সেটা হলো যে আমেরিকা কখনোই চায় না যে ভারত যাতে আরেকটা সুপার পাওয়ার হোক। কারণ প্রেডিকশন অনুযায়ী বিশেষজ্ঞরা যেটা প্রেডিক্ট করেছে যে 2025 সালের মধ্যে ভারত একটা সুপার পাওয়ার হয়ে যাবে এবং সেটা যাতে ভারত অ্যাচিভ না করতে পারে অত তাড়াতাড়ি, সেই জন্য ভারত আমেরিকার মধ্যে যত ভালো রিলেশন থাকুক, আমেরিকা সেটা জানে যে ভারতের মধ্যে একটা পোটেনশিয়াল আছে এবং তাছাড়াও ভারতের কাছে একটা রেকর্ড আছে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি কারেন্টলি, তো সেই ক্ষেত্রে সুপার পাওয়ার হওয়ার থেকে আটকানোর জন্য আমেরিকা কি করে একটা ভারত পাকিস্তানের মধ্যে ঝামেলা লাগিয়ে রাখে যাতে এই জিনিসটা ভারত সহজে অ্যাচিভ না করতে পারে। তো এটার কারণ এটাই যে অতীতে যখন আমেরিকা হেল্প করে চায়নাকে একটা ভালো শক্তিধর রাষ্ট্র হওয়ার জন্য, তো সেই সময় কি হয় আমেরিকা এটাও করে তাদেরকে ইউনাইটেড নেশনে পারমানেন্ট সিট পর্যন্ত তাদের দেওয়ার ব্যবস্থা করে এবং সবকিছু করে, কিন্তু লাস্টে এটাই দেখা যায় যে চীন কিন্তু আমেরিকার বিরুদ্ধে চলে যায়। তো শেষমেশ এটাই হয়, চীনের সাথে আমেরিকার একটা বিশাল গন্ডগোল হয় এবং আমরা কারেন্টলি জানি সাউথ চায়না সিতে কিরকম একটা গন্ডগোল চলছে আমেরিকা চীনের মধ্যে। তো আমেরিকা সেই দ্বিতীয়বার এই সেম মিস্টেকটা আবার রিপিট করতে চায় না ভারতের ক্ষেত্রে, যে ভবিষ্যতে যদি ভারত এরকম কিছু করে তাদের ভুল ধারণা থাকতে পারে, এরকম কোনো মিস্টেক ওরা রিপিট করতে চায় না। তো সেটাও একটা কারণ ভারতকে আটকানোর চেষ্টা করে ইউনাইটেড স্টেটস, যাতে সুপার পাওয়ার সহজে ভারত না হতে পারে। তাছাড়াও ভারত আর পাকিস্তানকে রাখলে ভারতের ইকোনমিক্যাল এবং মিলিটারি গ্রোথ, ডিফেন্স গ্রোথ এগুলোর উপরেও একটা লাগাম লাগানো সম্ভব, তো সেই জন্যে আমেরিকা এগুলো করে ভারতের সাথে। তো যদি না দেওয়া হয় টাকা পাকিস্তানকে তাহলে কি হতে পারে যদি আমরা দেখে নিই, এর ক্ষেত্রে এটা হতে পারে যে পাকিস্তানে যেসব জেহাদিরা রয়েছে তারা পাকিস্তানের কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয়, কেননা আর্থিকের ভাবে যদি পাকিস্তান কমজোর হয়ে যায় তো ওখানে একটা লোকেদের মধ্যে ক্ষোভ বাড়বে এবং ক্ষোভ বাড়লেই এই জেহাদিরা তার ফায়দা উঠাবে, ফায়দা নিয়ে তারা পাকিস্তানকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারে। তাছাড়া আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে যদি আমেরিকা ফান্ডিং টোটালি বন্ধ করে দেয় তো চীনের পুরোপুরি গোলাম হয়ে যাবে পাকিস্তান, চীনের একটা পাপেট হয়ে যাবে এবং আমেরিকার কোনো কন্ট্রোল থাকবে না, তখন চীন যা ইচ্ছে তাই করাতে পারে পাকিস্তানকে দিয়ে আফগানিস্তান এবং ইন্ডিয়ান রিজিয়নগুলোতে প্রবলেম এবং সমস্যা তারা তৈরি করতে পারে, তো সেটাও একটা কারণ। এবং তার ফলে কি হবে যে চীন একটা অ্যাক্সেস পেয়ে যাবে ভারত এবং আফগানিস্তানের যে রিজিয়নটা আছে এটার মধ্যে একটা দখল দেওয়ার মতো তাদের একটা ক্ষমতা এসে যাবে, পোটেনশিয়াল এসে যাবে, তো সেটা একটা বাজে জিনিস হতে পারে যদি পাকিস্তানকে টাকা না দেওয়া হয়। তো এছাড়াও কি হতে পারে, পাকিস্তান অলরেডি ইরানকে অতীতে হেল্প করেছিল নিউক্লিয়ার পাওয়ার এর জন্য এবং পাকিস্তানের এ কিউ খানও রেসপন্সিবল ছিল যিনি মানে এই নিউক্লিয়ার বোমের টেকনোলজি এবং ব্লু প্রিন্ট অ্যালিজেডলি ইরানকে বিক্রি করেছিল এবং যার জন্যে পাকিস্তানের যথেষ্ট বদনাম আছে, তো সেই জিনিসটা আবার একটা হাওয়া পেতে পারে। তার ফলে কি হতে পারে যে এদের প্রোগ্রামটা আবার নতুন করে
একটা অন্য জায়গায় যেতে পারে, তো সেটাকে আটকানোর জন্যও আমেরিকা আর কি ফান্ড করে থাকে, এবং ফান্ড না করলে এটা হতে পারে, এবং এই সব ডিভিশন গুলোই আমেরিকার পক্ষে ভয়ানক এবং ক্ষতিকারক। তো শেষমেশ আমরা এটাই দেখতে পাচ্ছি যে পাকিস্তানকে অল্প বিস্তর টাকা যদি দিয়েও থাকে আমেরিকা, তার থেকে আমেরিকা অনেক রকমের প্রফিট করে, ভারত অস্ত্র কেনে, তারপরে আফগানিস্তানে কন্ট্রোল থাকে, চীনকে আটকানো যায়, এবং জিহাদিদের আটকানো বা নিউক্লিয়ার বম্ব থেকে প্রিভেন্ট করা হচ্ছে, এরকম অনেক রিজনস আছে যেগুলোতে আমেরিকা অনেক বেশি গুণভাবে নিজেদেরকে প্রফিট করে এবং লাভ করে দেশে। এবং এগুলো যদি হয় তাহলে কি হতে পারে, যদি হেল্প না করে তো পাকিস্তান একটা সমস্যা হতে পারে আমেরিকার পক্ষে, এবং কোল্যাপস করলে নানা রকম ক্ষতি হতে পারে আমেরিকার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ওয়েতে। এই সব রিজনগুলোই ছিল যে কেন আমেরিকা পাকিস্তানকে আজকের দিনেও ইকোনমিক্যালি হেল্প করে টাকা পয়সা দিয়ে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এরকম ভিডিও আবারও নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।